আমরা আজকে আপনারা প্রত্যেকে জানেন আজকে নির্বাচনের শেষ পর্ব আমাদের প্রচার নির্বাচনী প্রচার শেষ করবার পর আমরা যুব মোর্চার যারা পদাধিকারীরা রয়েছে আমরা হিলকাট রোডেই একটি হোটেলে আমরা খেতে যাই খেতে বেরোনোর পর যখন হিলকাট রোডের পাশে এক পানের দোকানে পান খাচ্ছিলাম পেমেন্ট বাকি ছিল সে সময় হঠাৎই শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের বড় নেতা নান্টু পাল তার গাড়ি থেকে নেমে আসেন নান্টু পাল নেমে এসে ডাইরেক্ট আমাদেরকে চার্জ করেন বিশেষ করে আমাকে চার্জ করেন যে আপনি কে আপনি এখানে কেন রয়েছেন এবং সেখানে তিনি বারবার চেষ্টা করছিলেন আমাকে বহিরাগত হিসেবে প্রতিপন্ন করবার এবং একটা ক্যাওয়াস সৃষ্টি করবার এবং যখন আমি নাম ঠিকানা বললাম আমি প্রথমে কিন্তু সম্মানের সঙ্গে কথা বলেছি নাম ঠিকানা বলার পরে তিনি আবারও আমাকে চার্জ করেন এবং তিনি হুমকি দেন রীতিমতো যে এই এলাকা আমার এই এলাকায় এখানে কোনো রকমের দাঁড়ানো চলবে না এখানে থাকা চলবে না এখান থেকে আপনারা একদম এক্ষুনি চলে যান নেক্সট টাইমে যেন আমি না দেখি নেক্সট টাইমে দেখলে খারাপ হবে ভোট আমরা করাবো আপনারা এখান থেকে বেরোন এবং যেই ঘটনায় আমরা সত্যিভাবে কিছুটা হলো আতঙ্কিত যেভাবে সারা লোকসভা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং বিগত পাঁচ ছ দিনের যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখা যাবে ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে নিচুস্তরের কার্যকর্তাদেরও তারা ভীতি প্রদর্শন করছে একজন জেলা সভাপতিকে একজন তৃণমূলের নেতা কাউন্সিলর তিনি যদি একজন জেলা সভাপতিকে প্রকাশ্যে ধমকি দিতে পারেন সাধারণ মানুষের কী অবস্থা তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা দাবি রাখছি দাবির পাশাপাশি আশাও রাখছি যে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।